লেখাপড়া বন্ধ থাকলে যে ক্ষতি হচ্ছে তা না, এটাও তো আমাদের একটা যৌক্তিক আন্দোলন। আমরা এভিসির পদত্যাগ চাচ্ছি, হয়তো এরপরে আমরা ভালো কিছুই পাবো, কারণ ইনি থাকা অবস্থায় আমাদের যে সেশন জটটা ছিল সেটা আরও বেশি কষ্টের ছিল আমাদের জন্য। কোনো ধরনের ক্লাসরুম ছিল না, আমরা ক্লাস করতে পারতেছিলাম না, সেটা আমাদের জন্য কষ্টের। ওনার পদত্যাগের পরে যিনি আসবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে। প্রভাব আসলে পজিটিভ নেগেটিভ দুই দিকেই পড়তেছে, মানে আমাদের ক্ষতিও হচ্ছে, আবার এই যে আমরা আমাদের দাবিটা এটা হচ্ছে আদায় করার চেষ্টা করতে, যদি আদায় করতে সেটা ভালো হবে আমাদের জন্য, দুইটাই আসলে। মানে আমাদের ক্লাস নিয়ে প্রবলেম হচ্ছে বা আমাদের স্যাররা হচ্ছে, হ্যাঁ ফিরতে তো অবশ্যই চাই, তবে হচ্ছে আমাদের আন্দোলনটা দাবিটা আদায় হওয়ার পর এটা ভালো হবে। আগেই জানিয়ে দিয়েছে আমরা আর ভিসি স্যারের পদত্যাগ বা বাধ্যতামূলক ছুটির দাবিতে কিছু করছি না, আমাদের আন্দোলনটা এখন ভিসির অপসারণের দাবিতে। এই ভিসি স্যারকে অপসারণ করতে হবে, না হলে আমরা ক্লাস পরীক্ষায় ফিরছি না এবং আমরা আমরণ অনশন আমাদের মতো করে আমরা চালিয়ে যাব। এর শেষ পরিণতি আমরা জানি না, আমরা সেজন্যই সরকারের সুরিত দৃষ্টি আমাদের দিকে আকর্ষণ করছি। আমাদের দাবিটা এখন ওনারা সরকার কর্তৃপক্ষ বিশেষ নজরে দেখার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমাদের দীর্ঘ এক মাস ধরে ক্লাস পরীক্ষা যাবতীয় সমস্ত কার্যক্রম বন্ধ, আমরা আর কতদিন এভাবে নিজেদের ক্যারিয়ারটা দিন দিন ধ্বংসের মুখে যাচ্ছে এবং নানান ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সরকারের হস্তক্ষেপ এই ক্ষেত্রে এখন চেষ্টা করছি। আমাদের কার্যক্রম আপনারা জানেন যে আমাদের আন্দোলনের আজকে 29তম দিন। আমরা আন্দোলনে আমরা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হয় যে আমাদের আন্দোলনে আমাদের যে দাবি যৌক্তিক দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার তিনি এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি বা পূর্ণমেয়াদে ছুটিতে যাননি। তো আমরা আমাদের দাবি পূরণ করার জন্য আজকে আমরণ অনশনে কর্মসূচিতে নিয়েছি এবং সেখানে আমরা বসেছি, এবং আমৃত্যু পর্যন্ত হয় আমাদের দাবি পূরণ হবে অথবা আমরা আমৃত্যু এখানে বসে থাকবো, আমরা এখান থেকে সরছি না। এখন একাডেমিক কার্যক্রম বন্ধ হলে তো অবশ্যই ক্ষতি, তো এমন না যে আমাদের একাডেমিক কার্যক্রম যখন চলতেছিল তখন আমরা খুব বেশি লাভ করতেছিলাম এখনকার থেকে। আমাদের যে স্বৈরাচার ভিসি সে তার প্রথম মেয়াদেই, কিন্তু তার যখন মেয়াদ শুরু হয়েছে তখন থেকেই আমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি, তো তার সে এই চার বছরের মধ্যে আমাদের সেশন জট শুধুমাত্র তার মেয়াদের সময় সেশন জট বাড়তেছে, কখনো সেশন জট কমে নাই, এবং সে প্রত্যেক বছর নতুন নতুন বিভাগ খোলে, ক্লাসরুম সংখ্যা বাড়ায় না। আমাদের 7টা ব্যাচ ক্লাসরুম মাত্র একটা, একটা ক্লাসরুমে আমাদের প্রাইমারির বাচ্চাদের মতো যখন একটা ব্যাচ ক্লাস করে আমাদের ক্লাসের সামনে দাঁড়ায় থাকা লাগে। তো আমরা চাই এই ভিসির অপসারণ চাই, তারপর চাই এমন একজনকে ভিসি নিয়োগ দেওয়া হোক যে সত্যিই যোগ্য এবং যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান দিতে পারবে। আমরা সাময়িক সমস্যায় পড়লেও ফিউচারে যারা এখানে আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয়, আমরা এটাই চাই। এটা আমাদের উপকার হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছি না এভাবে চলতে থাক। কিন্তু ভিসি যদি পদত্যাগ করে তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা তো সেটাই চাই, কিন্তু উনি কোনো ব্যবস্থা নিচ্ছে না, সে পদত্যাগও করছে না, আর এভাবে আন্দোলনটা লেন্দি প্রসেসে চলে যাচ্ছে। তো ওনার উচিত ইউনিভার্সিটির কথা চিন্তা করে, আমাদের সবার কথা চিন্তা করে ওনার দ্রুত পদত্যাগ করা উচিত আমি মনে করি। আপনি ইতিমধ্যে জানেন যে আমরা শিক্ষক সমিতি 8 দফা দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি 7 দিন, কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কর্ণপাত করা হয়নি, তাই আমরা 1 দফা দাবি ভাইস চ্যান্সেলর পদত্যাগের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা ছাত্রছাত্রীদের অভিভাবক, তাই অভিভাবক হয়ে আমার শিক্ষার্থীদের আমি কোনো ধরনের ক্ষতি কামনা করতে পারি না, তাই এটা অবশ্যই আমাদের জন্য একটি আমি বলবো যে চিন্তার কারণ। এবং আমরা শিক্ষকরা আমরা মিটিংয়ে বসে আমরা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে জরুরি মিটিং বসে আমরা সিদ্ধান্ত নেবো এবং সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবো।